কবি তার কবিতায় মানুষের জীবনের কথা বলে, জীবন মৃত্যুর চিরন্তন সত্য কথা বলে, তুলে ধরে বাস্তব চিত্র, এঁকে থাকে নিদারুণ দারিদ্রতার মধ্যেও চরম লড়াই সংগ্রামের করুণ কাহিনী, আবার বলে থাকে যুবক যুবতীর কত না না বলা কথা, আবার কখনো বা কত চাওয়া পাওয়ার মাঝেও না পাওয়ার বেদনার কথা বলে, আবার তুলে ধরে এ পৃথিবীর বুকে বাস্তব চিত্র, যুদ্ধের নৃশংসতা, নিরর্থকতা, নিষ্ফলতা, একটি যুদ্ধের কি নির্মম পরিহাস, ঠিক তেমনই কবি অর্থরিম্বাদ আমাদের পাঠ্যবইয়ের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটিতে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কবি দেখতে পেয়েছিলেন এক সম্ভাবনাময় তরুণ উদীয়মান যুবকের লাশ, যে কিনা যুদ্ধের শিকার, দুটি বুলেট বিদ্ধ গুলির আঘাতে সে আজ নিহত। এখন আমি সেই কবিতাটি এই পর্বে বিস্তারিত আলোচনা করার জন্য আমি সম্মানিত শিক্ষক মহাশয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ। ইয়েস ফ্রেন্ডস, কবিতার কবিতায় প্রেমের কথা বলে, বলে থাকে কত না ভালোবাসার কথা, একে থাকে তার কবিতায় কত না না বলার কথা, তার প্রেয়সীকে নিয়ে কত না রং বেরঙের ছবি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটু ব্যতিক্রম, এখানে কবি আর্থার রিম্বদ একটি যুদ্ধে নিরর্থকতা, নিষ্ফলতা, নৃশংসতা এবং একটি যুদ্ধের ব্যর্থতা, ভয়াবহ চিত্র অত্যন্ত সহজ সরল ভাষায় সুস্পষ্টভাবে আমাদের জন্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি শিরোনামে উপহার দিয়েছে। এই কবিতাটিতে 486টি অক্ষরে, 94 থেকে 96টি শব্দে, মাত্র 14টি লাইনে একটি সনেট উপহার দিলেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি শিরোনামে। আমি এখন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে সেই কবিতাটি বিস্তারিত আলোচনা করার একটু চেষ্টা করছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, মাই লাভিং ফ্রেন্ডস, প্লিজ লুক অ্যাট দ্য জায়ান্ট স্ক্রিন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, প্লিজ লুক ইট। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি আমাদের পাঠ্যবইয়ের 63 নম্বর পৃষ্ঠায় রচিত। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি শিরোনামে এই কবিতাটির কবি আর্থার রিম্বদ, আমরা প্রত্যেকে জানি, উই আর অল নো ইট, এই কথাটা একাধিকবার আমরা শুনেছি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মিনিংস উপত্যকায় ঘুমন্ত, এখানে মনে প্রশ্ন জাগতে পারে উপত্যকায় ঘুমন্ত বলতে কবি এখানে কি বুঝিয়েছেন। অ্যাকচুয়ালি উপত্যকায় ঘুমন্ত বলতে উপত্যকার উপরে, উপত্যকার উপর অংশে, উপর ভাগে গভীরভাবে নিদ্রাচ্ছন্ন কোন এক ব্যক্তি বা নিদ্রামগ্ন কোন এক ব্যক্তির কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে। এখানে আমি এই পর্বে এই অংশে কবিতাটি, যেহেতু একটা পেট্রাকান টাইপ সনেট এবং এখানে অক্টেভ রয়েছে, সেস্টেট রয়েছে, প্রথম 8 লাইনটিকে আমরা অক্টেভ বলে থাকি এবং সেই 8 লাইনে এখানে আলোচনা করব। এখানে প্রথমত একটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, থিওরিক্যালি দেখানোর চেষ্টা করছি, পরবর্তী পর্যায়ে আমি একটু প্র্যাকটিক্যালি নিয়ে আসবো এবং তার গদ্যরূপ ও শব্দার্থ, এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি 1 থেকে 8 নম্বর লাইন এখানে আলোচনা করব। এ স্মল গ্রিন ভ্যালি দ্য ফার্স্ট লাইন এন্ড সানস অফ বেড অক্টেভের শেষ অংশ, পার্ট 1 এই পর্বে। So my dear student, please look it and listen to me very carefully. A small green valley, a small, একটা ছোট্ট green valley, ছোট্ট ক্ষুদ্র সবুজ উপত্যকা হয়, যেখানে slow, খুব ধীর গতিতে stream meanings ছোট নদী, stream meanings ছোট নদী, সচরাচর আমরা নদী বলতে রিভার বুঝি, কিন্তু সাগর বা মহাসাগর নদী থেকে যে অংশটি বেরিয়ে এসেছে আমরা যেটাকে উপনদী বলে থাকি, সেখানে কবি একটাকে স্ট্রিম মানে প্রবাহিত, অ্যাকচুয়ালি স্ট্রিম মানে এখানে ছোট নদী, দ্যাট ইজ ফ্লো, যেটা বয়ে চলেছে, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বয়ে চলেছে একটা শান্ত নদী, খুব ধীর স্থিরতার সঙ্গে, স্লোলি, খুব মৃদুলায় বয়ে চলেছে। এন্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, রূপালী পাতার দীর্ঘ সারি উজ্জ্বল ঘাসে বেয়ে, ঘাসের উপর দিয়ে হুল্লোড় ভেসে সেটা বয়ে চলেছে, ফ্রম দ্য মাউন্টেন টপ, ফ্রম মিনিংস থেকে, ফ্রম মিনিংস থেকে, দ্য মাউন্টেন টপ, পাহাড় চূড়া থেকে, দ্য সান স্ট্রিম, দ্য সানস রেস, পাহাড় চূড়া থেকে সূর্য রশ্মি বয়ে আসছে, পাহাড় চূড়া থেকে সূর্য রশ্মি বয়ে আসছে, দে দে বলতে এখানে সূর্যের আলোকে বোঝানো হয়েছে, এই অংশটি তুলে আমাদেরকে বলতে পারে দে আর, এখানে দে বলতে কি বোঝানো হয়েছে, সুতরাং দে মিনিংস দ্য সান রেস, সূর্যের রশ্মি, সূর্যের আলো বা সূর্যের কিরণ, কিন্তু মাই ডিয়ার, সো দে ফিল দ্য হলো, তারা পুরো উপত্যকাটিকে পরিপূর্ণ করে তুলেছে, ফুল অফ লাইট, আলোকিত করে তোলে সম্পূর্ণ উপত্যকাটিকে, এ সোলজার, এ সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়াং, এক নব যৌবনে পরিপূর্ণ এক উদীয়মান তরুণ সৈনিক, লাইস ওপেন মাউথ, লাইস ওপেন মাউথ, প্রশ্ন হতে পারে মাই ডিয়ার, প্লিজ লুক ইট অ্যান্ড হাউ ডাজ হি লাই, সে কিভাবে শুয়েছিল, হি লাইস উইথ ওপেন মাউথ, সে মুখ খোলা অবস্থায় হা করে শুয়েছিল, এ পিলো মেড অফ ফান, এ পিলো, পিলো মিনিংস বালিশ, পিলো, পিলো মিনিংস বালিশ, পি আই এল এল ও ডব্লিউ, পিলো, পিলো মিনিংস বালিশ, মেড তৈরি যেটি ফান, বিনিথ হিজ হেড, ফান গাছের
পাতায় একটি বালিশ তৈরি, বিনিথ হিজ হেড, ফান তার বালিশে মাথার নিচে রেখে সাপোর্ট করছে, মাথার নিচে সে মাথা রেখে ফান গাছের বালিশে মাথা রেখে সে ঘুমাচ্ছে, স্লিপ ঘুমাচ্ছে, নিদ্রামগ্ন, স্ট্রেচ হাত পা ছড়িয়ে দিয়েছে, প্রসারিত, বিস্তৃত, বিস্তার করে দিয়েছে, ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ, হ্যাভি মিনিংস ভারী বা ভীষণ বা ঘন, আন্ডারগ্রোথ আগাছা, ঘন লতা গুল্মের ঝোপে প্রসারিত, পেল পেল মিনিংস বিবর্ণ, মাই ডিয়ার প্লিজ লুক ইট, পেল পি এ এল ই, পেল পেল মিনিংস বিবর্ণ, একটা মলিন ফ্যাকাশে, ইন হিজ ওয়ার্ম গ্রিন সানস অফ বেড, গ্রিন সানস অফ বেড, আলোকবর্ষিত সবুজ বিছানায় তাকে বিবর্ণ লাগছে, তাকে বিবর্ণ দেখাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ইংরাজি এবং বাংলা দুটোই রাখা হয়েছে, আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে যদি ইংরেজিটা খুব সহজেই বুঝতে পারো তাহলে মেনি মেনি কংগ্রাচুলেশন, যদি বুঝতে না পারো কবিতাটি এক থেকে একাধিকবার দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে, তারপরে যদি বুঝতে না পারো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়ার্ড মিনিং গুলো জানার চেষ্টা করবে। আমি এখানে এই অংশে তোমাদেরকে এর একটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ লুক ইট, সরি, এখানে আমি পুরো কবিতাটির একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের কবিতার প্রথম লাইনে রচিত ছিল এই স্মল গ্রিন ভ্যালি, এখানে পুরো অংশটা দেখতেই পাচ্ছি, একটা ক্ষুদ্র সবুজ উপত্যকা হয়ার যেখানে স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট নদী পাহাড় থেকে বয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড় থেকে সুন্দর একটি নদী বয়ে আসছে, যেটা বয়ে চলেছে খুব স্লোলি, মৃদুলয়ে, ধীর গতি সম্পন্ন ভাবে নদীটি বয়ে চলেছে। আমাদের সেকেন্ড লাইনে ছিল এন্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট ঘাস, আমরা রূপালী পাতিয়ার দীর্ঘ সারি উজ্জ্বল ঘাসের উপর দিয়ে সেটা বয়ে চলেছে আমরা দেখতেই পাচ্ছি। ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য স্ট্রিম, ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য স্ট্রিম দ্য সান রেস, পাহাড় চূড়া থেকে সূর্যের রশ্মি বয়ে আসছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে একটা পাহাড় পাহাড় চূড়া থেকে সূর্যের রশ্মি বয়ে আসছে। And they fill the hollow full of light. এবং সূর্যরশ্মিটা সম্পূর্ণ উপত্যকাটিকে আলোকিত করে তুলেছে, আলোকময় করে তুলেছে, আলোয় পরিপূর্ণ করে তুলেছে। আমাদের পঞ্চম লাইনে ছিল, সেখানে বলা হয়েছিল এ সোলজার ভেরি ইয়াং, এক নবযৌবনে পরিপূর্ণ এক তরুণ উদীয়মান সৈনিক, লাইস ওপেন মাউথ। অ্যাকচুয়ালি এই ছবিটার সঙ্গে এই লাইনটার সামঞ্জস্যতা আসছে না, ম্যাচ করছে না, তারপরও আমি তোমাদেরকে বোঝাবার সুবিধার্থে ও তোমার তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ছবি রাখার চেষ্টা করেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এ সোলজার ভেরি ইয়াং, লাইস ওপেন মাউথ, সে মুখ খোলা অবস্থায় হা করে শুয়েছিল, এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, মাথার নিচে ফান গাছের বালিশে আমরা দেখতেই পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি মাথার নিচে সে ফান গাছের বালিশে রেখেছে ঘুমাচ্ছে, মেড অফ ফান, অ্যাসলিপ ঘুমানোচ্ছে, স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডার গ্রোথ, হাত পা বিছিয়ে দিয়েছে ঘনলতা গুল্মের মধ্যে, এবং পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানস অফ বেড, আলোকবর্ষিত সবুজ বিছানায় তাকে বিবর্ণ দেখাচ্ছে, পেল ইন হিজ ওয়ার্ম that is means green suns of puro upottaka ti kintu ta bichana ti bed ti actually green suns of bed alag boshito shobuj bichana take biborno dekhacche amra practically dekhlam theory dekhlam amra aro easy kore niar jonno aro shohoj kore niar jonno tomader jonno ami kobita ti ekta goddho rup rakhar chesta korechi shetha ami tomader sathe ebong bojhabar subidharthe tomader bojhar subidharthe ami dekhanor chesta korchi my dear students বোঝানোর সুবিধার্থ বোঝাবার বোঝার সুবিধার্থে আমি আরো একটি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি প্যারাফ্রাস, আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে প্রথম অংশটি অক্টেভ অর্থাৎ আট লাইন পড়লাম সেই কবিতাটি সেই অংশটির প্যারাফ্রাস গদ্য রূপ কি বলছে আমরা একটু দেখে নিই মাই ডিয়ার, আরো ইজি করে নেওয়ার জন্য আরো সহজ করে নেওয়ার জন্য। ইট ইজ গ্রিন ভ্যালি, এখানে উল্লেখ করা ছিল একটা সবুজ উপত্যকা, হয় ক্রিক, ক্রিক মিনিংস কিন্তু নদী, ইজ ফ্লোয়িং বয়ে চলেছে, হ্যাঙ্গিং অন দ্য গ্রাস অফ র্যাগস অফ সিলভার, একটা রূপালী ঘাসের হুল্লোড় ঘেঁষে হুল্লোড় ঘেঁষে বয়ে চলেছে, দে আর সেখানে ফ্রম দ্য মাউন্টেন টপ পাহাড় চূড়া থেকে, দ্য সান ইজ শাইনিং, দ্য সান ইজ শাইনিং, শাইনিং মানে জ্বলজ্বল করা, সূর্যের আলো জ্বলজ্বল করছে, ইট ইজ লিটল ভ্যালি বাবলিং উইথ লাইট, যেটি উপত্যকাটি ছোট্ট কিন্তু বাবলিং একটা চাকচিক্য খুব আলোয় পরিপূর্ণ, এই ইয়াং সোলজার এক নবযৌবনে পরিপূর্ণ উদীয়মান তরুণ সৈনিক, ওপেন মাউথ মুখ খোলা অবস্থায়, উইথ দ্য নেফ অফ হিজ ব্যাক ব্যাথ ইন ফান, তার ভিবার দিকে ভিজে যাচ্ছে ফান ঘাসে, স্লিপস ঘুমাচ্ছে, হি ইজ স্ট্রেচ আউট অন দ্য ঘাস আন্ডার দ্য স্কাই, আকাশের নিচে ঘাসের উপর টান টান অবস্থায় শায়িত, পেল অন হিজ গ্রিন বেড, ও ফায়ার লাইট ফলস, ফায়ার যেখানে
পেল পেল মিনিংস বিবর্ণ দেখাচ্ছে অন ইজ গ্রিন বেড সবুজ উপত্যকায় ফার যেখানে লাইট সূর্যের আলো ফলস লাইক রেইন যেখানে সূর্যের আলো বৃষ্টির ধারায় বৃষ্টির মতো বৃষ্টির ধারার ন্যায় পড়ছে আলো পড়ছে এই হচ্ছে আমাদের প্যারাফ্রেজ ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এই কবিতাটিকে আরো ইজি করে নেওয়ার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইংরেজি বোঝার জন্য এবং অপরকে বোঝানোর জন্য ওয়ার্ড মিনিং শব্দ অর্থ এগুলো আমাদের অবশ্যই জানতে হবে সুতরাং এই কবিতা থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই সেগুলো দেখানোর চেষ্টা করছি মাই ডিয়ার স্টুডেন্ট এই কবিতাটি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর উপরে আমরা একটু স্টাডি করি গ্রিন ভ্যালি সবুজ উপত্যকা আমরা প্রত্যেকেই জানি গ্রিন ভ্যালি That is means সবুজ উপত্যকা slow stream flows একটি ছোট নদী বয়ে চলেছে slow stream means ছোট নদী actually stream means কিন্তু প্রবাহিত এখানে বলছে stream মানে ছোট নদী leaves জায়গা দিচ্ছে long strands লম্বা তটভূমি long strands silver রূপালী bright grass চকচকে ঘাস bright চকচকে ঘাস mountain top পাহাড় চূড়া থেকে mountain পাহাড় top উপর থেকে অর্থাৎ পাহাড় চূড়া থেকে stream means ছোট নদী little river The sun ray, সূর্যের কিরণ সূর্যের আলো the hollow meanings ক্ষুদ্র উপত্যকা অর্থাৎ ভ্যালি হলোর আরেকটা nearest meanings আমাদের ওয়ার্ড মিনিং যদি আসে সেখানে hollow meanings কি hollow meanings ভ্যালি a soldier একজন সৈনিক very young খুবই অল্প বয়সী lies open mouth মুখটা খোলা অবস্থায় শুয়ে আছে pillow meanings বালিশ made of fern যেটা fern গাছের পাতায় তৈরি beneath মানে নিচে under মানে নিচে but little bit different between beneath and under যক সে প্রসঙ্গে আসছি না পরে বিষয়ে আলোচনা করব কোনো এক সময় অ্যাসলিপ মানে নিদ্রামগ্ন স্ট্রেস প্রসারিত হেভি বেশি ঘন আন্ডারগ্রোথ আগাছা পেল বিবর্ণ পেল মিনিংস বিবর্ণ মাই ডিয়ার এই অংশটা মনে রাখার চেষ্টা করবে প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট পেল মিনিংস বিবর্ণ মলিন ফ্যাকাশে ওয়ার্ম গরম সানসক বেড রোদে ভেজা এই ছিল আমাদের আজকের পর্বের অংশ সুতরাং আজ আর নয় এখানে শেষ করছি তোমাদের প্রত্যেকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি এসেছি ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবে